এবারে সভাপতির বাড়িতে ক্যাম্প অফিস নয়, আনুষ্ঠানিকভাবে নিজেদের ঝা চকচকে দলীয় অফিসের উদ্বোধন করল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি প্রথম দিনই সুর চড়িয়ে বলেছিলেন, যাবার জন্য আসেনি। একই কথা শোনা গিয়েছিল সায়নী ঘোষের মুখেও। আর তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন, ত্রিপুরা আমরা নেবই। উপনির্বাচনে ভালো ফল হয়নি দলের, তাই এবারে কার্যত দ্বিগুণ তৎপর ত্রিপুরার ঘাসফুল শিবির। সোমবার শহরের চিত্তরঞ্জন রোডে 16 কক্ষ বিশিষ্ট সুবিশাল দলীয় কার্যালয়ের উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমবাংলার আইনমন্ত্রী মলয় ঘটক, দলের যুব সভাপতি সায়নী ঘোষ। প্রথম থেকেই খুব প্রয়োজন ছিল একটি দলীয় কার্যালয়ের, কিন্তু বিজেপির ভয়ে কেউ জমি বিক্রি করতে বা ঘর ভাড়া দিতে সাহস পাচ্ছিল না। এবারে মিটল সমস্যা। বিধানসভা ভোটের আগেই দলের কর্মীরা পেল ঝা চকচকে দলীয় অফিস। বাংলার আইনমন্ত্রী বলেছেন, এটি একটি ঐতিহাসিক ক্ষণ। এখানে যারা আছেন, সুবল ভৌমিক আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের সভাপতি তৃণমূল কংগ্রেসের, রাজীব বন্দ্যোপাধ্যায় এখানে আছেন, তিনি ত্রিপুরার সাংগঠনিক কাজকর্ম দেখেন। আজকে আমার সঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, তিনি এসেছেন, এবং আমাদের এমপি সুস্মিতা এখানে আছেন, তিনিও ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের কাজকর্ম করেন। আজকে একটা ঐতিহাসিক দিন তৃণমূল কংগ্রেসের জন্য ত্রিপুরা, কারণ আজকে আমাদের রাজ্যের সদর দপ্তর আজকে এখানে আমাদের এই যে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমরা এসেছি তাদের দ্বারা উন্মোচিত আজকে হলো। এই দপ্তর থেকে আগামী দিনে ত্রিপুরা প্রদেশে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, সেই সংগঠনের কাজকর্ম যেমন হবে, সঙ্গে সঙ্গে ত্রিপুরাবাসীর যে অভিযোগ, ত্রিপুরাবাসীর যে ত্রিপুরার বিভিন্ন কার্যকলাপের প্রতি তাদের অভিযোগ জানানোর একটা জায়গা তারা পাবেন, এবং আমাদের দল সেই অভিযোগগুলো যাতে ঠিকমতোভাবে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি, প্রশাসনের কাছে তুলে ধরতে পারি, আগামী দিনে সেই আন্দোলন সংগঠিত করার জন্য এই অফিসে আজকে সূচনা করবে। ত্রিপুরাতে যে মানুষরা থাকেন, আপনারা সকলেই জানেন যে ত্রিপুরার 8টা যে জেলা আছে, এই 8টা জেলার মধ্যে একটা পাহাড়ি অঞ্চল আছে, বাকিটা সমতল অঞ্চল আছে। তাই দুটো অঞ্চলেই যাতে সমানভাবে আমরা আমাদের কাজ করতে পারি, এই সদর দপ্তর থেকে আমাদের সেই কাজ আগামী দিনে হবে। দলের নেত্রী সায়নী ঘোষের দাবি, গত কয়েক মাসে রাজ্যের মানুষের যে সমর্থন তারা পেয়েছে তাতে দল আপ্লুত। প্রতিকূল পরিস্থিতিতে দল লড়াই করছে। উপনির্বাচনের ফলাফল কখনোই বিধানসভার ফল হতে পারে না বলেও দাবি সায়নী ঘোষের। কয়েক মাস ধরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ত্রিপুরার রাজনীতিতে একটি সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং সাধারণ মানুষের যে সমর্থন আমরা পেয়েছি, যে সমাদর আমরা পেয়েছি, সেটা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এবং শাসকের চোখে চোখ রেখে শত ধমকি, শত হুমকি, শত চোখ রাঙানি, হামলা এবং মামলার বিপরীতে গিয়ে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি কর্মী চেষ্টা করেছে, মানুষের দুয়ারে দুয়ারে করেছে, মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। বিগত দুটি ভোটে আমরা লক্ষ্য করেছি, কখনো আমরা উঠেছি, কখনো আমরা পড়েছি, কিন্তু প্রতিকূল পরিস্থিতির মধ্যে পুরো ভোটের 28% যেমন আমাদেরকে বিভ্রান্ত করেনি, আমাদেরকে প্রভাবিত করেনি, ঠিক সেই রকম ভাবে উপনির্বাচনের ফলাফল আমাদেরকে বিপর্যস্ত করেনি, আশাবাদ করেনি। আমরা মনে করি লড়াই অনেক লম্বা, এবং আমরা প্রত্যেকে কর্মে বিশ্বাসী, একটি গণতন্ত্রে মানুষের রায় শেষ কথা। তবে আমরা এটাও মনে করি যে একটি উপনির্বাচনের ফলাফল দিয়ে বিধানসভার ফলাফল আমরা নির্ধারণ করতে পারি না, এবং আগামী দিনে আমি ত্রিপুরার প্রত্যেকটি মানুষকে এটুকু আশ্বাস দিতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে আপনারা প্রত্যেকে আমাদের চরম অনুপ্রেরণা, এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক, প্রত্যেকটা কর্মী আগামী দিনে ত্রিপুরার মায়ের সেবার্থে, ত্রিপুরার মাটির রক্ষার্থে এবং ত্রিপুরার মানুষের স্বার্থে নিজেদের লড়াই চালিয়ে যাবে। আমি আপনাদের এটুকু আশ্বাস দিতে চাই যে আপনারা যে সরকার দেখেছেন বা যে দলগুলো ত্রিপুরার মাটিতে দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বড় লোকদের বড় লোক করার দল এবং গরিবদের গরিব করার দল নয়। তৃণমূল কংগ্রেস মা বোনেদের সুরক্ষা এবং সুযোগ থেকে বঞ্চিত করার দল নয়, এবং তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে দাঙ্গা লাগানোর দল নয়। আমরা সাধারণ মানুষের দল, এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী দিনে ত্রিপুরা
ত্রিপুরার প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মী তারা দুয়ারে দুয়ারে পৌঁছবেন, জনসাধারণের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন, তাদের অভাব অভিযোগের কথা শুনবেন, তাদের পাশে থাকবেন বিপদে আপদে এবং সমগ্র ত্রিপুরাবাসীর চেতনাকে জাগ্রত করবেন। দলীয় অফিস যাত্রা শুরুর দিনই দলের কর্মীদের স্লোগান ত্রিপুরা ও দিদিকে চায়। এবারে আসলে ত্রিপুরা কি চাইছে তা আগাম বলা মুশকিল হলেও ত্রিপুরা যে অন্তত বিজেপিকে আর চায় না তা কিন্তু বিভিন্ন ঘটনায় স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।